বাংলাদেশে পাচারের আগে মালদা সীমান্তে কালিয়াচকে নওদা থেকে আচক নিষিদ্ধ মাদক গ্রেফতার দুই পাচারকারী উদ্ধার পাঁচশো বোতল কাশির সিরাপ গতকাল রাতে ভারত বাংলাদেশ সীমান্তে নওদা সীমান্ত চৌকিতে প্রহরারত বিএসএফ জয়ানরা কাঁটাতারের কাছে দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন আব্দুল রহিম ও মতিউর শেখ নামে ওই দুই যুবককে আটক করা হয় পরে তাদের গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ ধৃতরা কালিয়াচকের খরিবোনা ও চক চকমাইল এলাকার বাসিন্দা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আনুমানিক সত্তর হাজার টাকা বাজার মূল্যের কাশির সিরাপ নিষিদ্ধ মাদক বাংলাদেশে পাচার হচ্ছিল বলে বিএসএফ এর অনুমান